পূর্ব ঘোষণা মোতাবেক শুক্রবার ঠিক দুপুর 2:35 চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3। কাউন্টডাউন শুরু হয়েছিল আগে থেকেই। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হয়। এই মুহূর্তের জন্য আগে থেকেই প্রহর গুনেছিলেন দেশবাসী। 40 দিন পর আগামী 23-24 আগস্টের মধ্যে চাঁদের বুকে নামতে পারে চন্দ্রযান। ইসরোর এই চন্দ্রযানের কেন্দ্রে রয়েছে LVM-3 রকেট, যা চন্দ্রযানটিকে শক্তি যোগাবে এবং পৃথিবীর কক্ষপথের বাইরে ঠেলে দেবে। LVM-3 হল একটি ত্রিস্তরীয় উৎক্ষেপণ যান। এর আগে একাধিক কৃত্রিম উপগ্রহ এবং চন্দ্রযাত্রায় এই LVM-3 ব্যবহৃত হয়েছে। একে ভারতীয় রকেটের বাহুবলি বলা হয়। এর মধ্যে 2টি স্তরে কঠিন জ্বালানি এবং 1টি স্তরে তরল জ্বালানি রয়েছে। কঠিন জ্বালানি 127 সেকেন্ড ধরে জ্বলে। উৎক্ষেপণের 108 সেকেন্ডের মধ্যে জ্বলতে শুরু করে তরল জ্বালানি, তা 203 সেকেন্ড ধরে রকেটটি চালনা করে। চন্দ্রযান 3-এর ল্যান্ডারের নাম বিক্রম এবং রোভারের নাম প্রজ্ঞান। প্রসঙ্গত 2019 সালের 6 সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রমকে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান 2। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নেয় ভারতের সংস্থা। অতীতের অভিযানে পাঠানো অরবিট ডোটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে, তাই এবারের অভিযানে ইসরো আর কোনো অরবিটার পাঠায়নি চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান 2-এর অরবিটারেরই সাহায্য নেবে এবার চন্দ্রযান 3-এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভেতরে থাকা রোভার। চাঁদের মাটিতে নেমে 2 সপ্তাহ ইসরোর গবেষণা চলবে। এতে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং নাসার সাহায্যও নেওয়া হবে। এই অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, চীনের পর ভারতই হবে বিশ্বের 4র্থ দেশ যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে। শুক্রবার উৎক্ষেপণ স্থলে উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ। আগেই চন্দ্রযানের সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, RE News।